দোতলা তিনতলা হ্যাচারি হবে আপনার, সবকিছু একতলা দোতলা, এবং যতগুলো এখানে কতগুলো ট্যাঙ্ক করে ফেলেছেন দাদা? আচ্ছা এদিকে আছে দেখছি না, মোটামুটি আছে কম বেশি সব দিকে। আচ্ছা হবে হবে, ছেলে চাকরি পেয়েছে, আস্তে আস্তে করুন। ভালো লাগে না, ভালোবেসে নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাদুড়িয়াতে, আর মুখখানা দেখেই বুঝতে পেরেছেন সেই মিষ্টি মনের মানে মিষ্টি হাসির মানুষটি আর কি। আমাদের সবাই ভালোই আছে বিশ্ববিদ্যা। হ্যাঁ কেমন আছেন দাদা? খুব ভালো আছি, আশা করি সবাই ভালো আছে। আচ্ছা দারুণ। তো এবছরে কি হচ্ছে বলুন? এবছরে একটু মানে অনেকটা লেট হয়ে গেছে, করতে পারিনি ঘর করতে গিয়ে। হ্যাঁ একটু চুপচাপ ছিলেন কেন দাদা, ঘর করছেন কি? আচ্ছা এই যে বাড়ি করছেন, বাড়ির মধ্যে সিমেন্ট লেগেছে আর কি। একদম দাদা, ছেলে চাকরি পেয়েছে, এক বছর হয়েছে না? দু বছর হতে গেল। দু বছর তো চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা করছেন আর কি, ওদিকে একটু ব্যস্ত ছিলেন। আচ্ছা এখানে আসলে বন্ধুরা সব সময়ের জন্য এখানে কিন্তু নূতনত্ব কিছু দেখতে পাই, দেখতে পাচ্ছেন দোতলা কি তিনতলা করে ফেলেছেন এদিকটা দেখছি। আর বিডিং করাচ্ছেন দাদা? হ্যাঁ বিডিংটা একটু লেট হলো, কারণ আচ্ছা ওই আমার চেম্বারে ছিল। কতবার করেছেন এবার? এবারে এবারে তো সবে শুরু করেছি একবার, এই একটা করেছিলাম গত 15 দিন হয়েছে এটা, আর একটা আচ্ছা আজকে দুদিন হলো বয়স। আচ্ছা ডিম থেকে বার হয়েছে সবে, তাহলে খাবার ধরিয়েছেন? না এখনো খাবার খাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা কতটা হয়েছে দাদা? একটু পেয়ার দেওয়া আছে, আশা করছি 50,000 যদি হয় ক্রস করে কিনা। আচ্ছা আচ্ছা একেবারে জোগাড় দিয়ে ঘরোয়া মানে সেট আপ নিয়ে মানুষ কিভাবে ইনকাম করতে পারে বিশ্ববিদ্যা কিন্তু তার একটা উজ্জ্বল উদাহরণ। আমি কিন্তু ব্যাকে গিয়ে এবারে বিশ্ববিদ্যা কি করছেন সেগুলো বিস্তারিত দেখাবো, আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার কিন্তু খুব সুন্দর একটি পরিবেশে, বাদুড়িয়া জায়গাটাই এমনি সুন্দর, তার উপরে কিন্তু দাদা ঢুকতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিপাট করে সবকিছু একতলা দোতলা, এবং যতগুলো এখানে কতগুলো ট্যাঙ্ক করে ফেলেছেন দাদা? আস্তে আস্তে ছোট ছোট করে করছি, এখানে কিছু করেছিল সপ্তাহ দুই আগে 10-12টা শিঙি মাছ করেছিল, এই যে দাদা দেখি চেম্বারে হবে না চেষ্টা করে দেখি, চেম্বারেই বড় করলেন। হ্যাঁ এইভাবে এখানেই করে, এই পাশেরটা হ্যাশিং করে এইটাতে রাখা। ও আচ্ছা আচ্ছা, কই মাছ? ওই ভিয়েতনাম কই? কি ভিয়েতনামি কই? ও এখানেই করেছেন কি দাদা? পাশেরটাই, হ্যাঁ ওটা দিয়ে করে এটা দিয়ে রাখা। সমস্যা হয়নি না? না সমস্যা তেমন, সংখ্যা একটু কম হয়েছে মনে হচ্ছে। সংখ্যা অনেক কম, তাই অনেক কম, মানে একটা মাছের ওইটুকু অতটা আরো বেশি হওয়ার কথা। আচ্ছা কিন্তু হয়নি, যাক পুকুরে ছাড়া সাধারণত হয় না, ট্যাঙ্কে যেটুকু বাঁচিয়েছেন মোটামুটি ওই কোটা এখন থেকে যাবে আশা করি। আচ্ছা আর এই দিকটায় দাদা? এই দিকটায় সবে হয়েছে আজকে দুদিন, দুদিন। আচ্ছা পরে আজকে দুদিন হচ্ছে, খাবার ধরার নি বললেন না দাদা? ধরাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই পুরানো সেটআপ। হ্যাঁ পুরানো সেটআপ, এখানেই কিন্তু ডিমগুলো বসান, এবং আমি দেখাবো একটা যদি তুলে দেখান দাদা। হ্যাঁ তুলুন, এটা তুলুন। তো দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবে দুদিনের বাচ্চা, এবং প্রতিটা জায়গায় এরকম টালি দিয়ে রেখেছেন না, টালির তলায়, এবং খাবার এখনো ধরার না, খাবার এখনো ধরায়নি। কবে ধরাবেন আজকে? কি আজকে না কালকে, পরে পরশুদিন থেকে ধরাবো। পরশুদিন কি? সবুজ জল আর কি দেবেন দাদা? প্রথম তো সবুজ জলটাই খাওয়াবো, আর মানে কমপ্লিটলি দুদিন কেঁচো খাবেন না দাদা? না প্রথম কেঁচো দেবো না, এবারে সবুজ জলটা দেবেন। কেন দাদা? বেশি চলে কি মানে ডিমটা যখন ছড়ালেন, বিশেষ করে অন্তত ডিমটা ছড়ানোর 4-5 ঘন্টা পরে থেকে জলের খুব ফোর্স, তখন ডিমটা সাদা ডিম গুলো খারাপ হয়ে থাকে, তখন জলটাকে
আচ্ছা, মানে ডিম থেকে যখন বাচ্চা হয়ে যায় 24 ঘন্টা প্রচন্ড 0.5 মানে ফিমেলের ক্ষেত্রে আর 2.5 কমই দিয়েছেন না? হ্যাঁ হয়ে গেছে কি আপনার নিজস্ব বুটার দিয়ে? নিজস্ব বুটার। তারপরে আপনি কোন নেট গুলো ইউজ করছেন? নেট বলতে গেলে এটা একটা আছে আর এটার উপরে ডিম চাপানো হয়, মানে ডিমটা হ্যাচিং এর জন্য আমি এর উপরে রেখে। হ্যাঁ কোনটার মধ্যে দাদা? এই নীল একটা যেটা আছে এটা সামান্য মশারি, ও এর উপরে ডিমটা ছড়িয়েছিলেন কি? উপরে ডিমটা ছড়িয়ে দিই। আচ্ছা সুবিধা কি হলো? ওটা সুবিধা খোসাগুলোর মধ্যে থেকে যায়, বাচ্চাগুলোরা সাদা ডিমগুলো থেকে যায়। হ্যাঁ হ্যাঁ সাদা ডিমগুলো। তাহলে ওইটুকু জায়গাতেই আপনি ছড়িয়েছিলেন? দুখানা আছে, দুখানা আছে কি? চারখানা আছে, তিনখানা আছে। হ্যাঁ হ্যাঁ। ছোট গুলো মনে হয় কুলায় না, ওই জন্য বড় বানিয়েছেন কাপড় দিয়ে, জোগাড় দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিষয়টা কিন্তু জোগাড় দিয়ে, এই জন্যই কিন্তু ভিডিও গুলো দেখাই যাতে আপনাদের এইসব ব্যাপারগুলো তুলে ধরতে পারি একদম নিজের মতো। বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেখাবো, দাদা কিন্তু এই যে ট্যাঙ্ক গুলো বানান ছোট ছোট, তো এইগুলো সব নিজের হাতে বানান না দাদা? তৈরি করা মোটামুটি এগুলো সবই নিজের হাতে করা। তো এই একটার উপরে আরেকটা দেওয়ার মানে কি? এগুলো জায়গাতে যতটা একটু বাড়ানো যায় তাই তো, ঘরের মধ্যে হলে যা হয় সেটা হয়ে গেছে এই জায়গাটুকুর মধ্যে তাই। হ্যাঁ আচ্ছা, এই উপরটা কি আছে দাদা? উপরটা একটু সবুজ জল করার জন্য খাবার হিসেবে ওটাকে ব্যবহার করি। ও ওর জন্য জলটা উপরে আছে। এখান থেকে জল বার করার সিস্টেম আছে কি? দুই জায়গা আছে, এখানে একটা আছে ও আর মিডলে একটা আছে। আচ্ছা আচ্ছা, তলা তলাতেও আছে কি? তলাতেও আছে, এই যে এখানে সবুজ জল করেছেন। সবুজ এর মধ্যে কি দিয়েছেন দাদা? এর মধ্যে আছে আপনার বাদাম খোল, শস্যের খোল, একটু ওদের ম্যাশ দিয়েছি আর একটু সার, তাতেই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দাদা কিন্তু আমাদেরকে কিছু প্ল্যাঙ্কটনও দেখাচ্ছেন। আর এই প্ল্যাঙ্কটনটা দিলে মনে হয় ভালো হয় কি? প্রথম খাবার খাবে প্রথম তাই ডাবল করবো। এটাতে আমি 5 ফুট হাইটে আর একটা স্ল্যাব দেবো। ওই ওই উপরে আরো একটা দেবেন? হ্যাঁ দেবো, পরিকল্পনা আছে। আর তার উপরটা স্ল্যাব দিয়ে দেবো, মানে দোতলা তিনতলা হ্যাচারি হবে আপনার। পরিকল্পনা দাদার কিন্তু আছে, বাড়ি করার পরেও কিন্তু দাদার কিন্তু এটা মানে চেষ্টা। এবং ভালো লাগে না, ভালো লাগে যদি একটু মন দিয়ে করা যায় ভালো হয়। ভালো হয় কি? গত বছর খারাপ হয়নি, ভালো হয়েছে। আপনার ভিডিও পছন্দ করে।